যখন আমরা ক্লাস 10 কোষে দেখি 2 সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট এর অঙ্কগুলি কষব। প্রথমের অঙ্কটি 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। আমরা যে সূত্রটি আমরা জানি, যেটা হচ্ছে আই সমান সমান পি আর টি বাই 100, এই সূত্র ধরে আমরা অঙ্কগুলি কষব। এখন পি আসল পি সমান সমান 1500 টাকা, আসল 15,000 টাকা, সুদের হার 12%, 12%, টাইম সময় 4 বছর। তাহলে এখন আমরা আমাদেরকে বলেছে সুদ বের করতে, বলেছে সুদ হিসেবে কত টাকা দিতে হবে। তাহলে আমরা সুদ বের করবো, এখান থেকে সমান সমান পি আর টি, পি মানে 15,000, আর 12 টি 4 বাই 100, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 4 18 72, এত টাকা। অর্থাৎ 4 বছর পর ওই টাকার সুদ দিতে হবে 7,200 টাকা। এবার 2000 টাকার অঙ্কটা, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে সেটা হিসাব করতে হবে। এখন বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত আমাদেরকে সুদের হার হিসাব করতে হবে। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 146 দিন। এবার আমরা সুদ বের করব। তাহলে পিআরটি অর্থাৎ 2000, আর সুদের হার 6, সময় হচ্ছে 146 দিন, অর্থাৎ 146কে 365 দিনে, বছর যেহেতু তাই ওটা ভাগ করতে হবে। শূন্য 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 কেটে গেল, 5 4 20, 5 7 35, 5 3 15, অর্থাৎ আমরা পেলাম 48 টাকা। এটি হলো 2000 টাকার অঙ্কটি। এবার আমরা কষে দেখে 2-3 দাগের অঙ্কটি কষবো। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। তাহলে আমরা পেলাম সুদের হার, আসল, সময়, এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে হচ্ছে 1 বছর মানে হচ্ছে 12 মাস, আর 3 মাস 15, তাহলে মোট হচ্ছে 15 মাস। এটাকে আমরা ভগ্নাংশ করে নেব, তাহলে 15/12 সমান সমান হচ্ছে 5/4। এইভাবে আমরা অঙ্কটিকে এগোব। এরপর আমরা সুদ বের করব। বলেছে সবৃদ্ধি মূল সুদ, তাহলে আগে আমাদেরকে সুদটা বের করতে হবে। তাহলে আয় সমান সমান পি আর টি বাই 100, পি মানে হচ্ছে 960, আর 25/3, 25/3, সময় 5/4 বাই 100, 0 0 কাট হলো, 5
দুইয়ে 10, 2 চারে 8, 8 দুইয়ে 16, 3 16 48, 4 চারে 16, তা 4 গুণিত 25, অর্থাৎ আমরা পেলাম 100 টাকা। বলেছে সবৃদ্ধিমূল, সবৃদ্ধি মানে সুদ প্লাস আসল, সুদ হচ্ছে 100 টাকা আর আসল হচ্ছে 960 টাকা। তাহলে 960 তার সঙ্গে 100 টাকা যোগ, তাহলে কত হচ্ছে 1060। এবার আমরা চারের দাগের অঙ্কটি করব। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা ধার নিলেন, 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে দেখি। তাহলে এখানে আমরা সুদের হার পেয়ে গেছি, আসল 3200 টাকা পেয়ে গেছি, সময় 2 বছর পেয়ে গেছি। তাহলে আমরা এখানে এখানে কত টাকা শোধ করতে হবে? ব্যাংকে আমরা শোধ করি কি সুদ প্লাস আসল, দুটোকে শোধ করি, তাহলে সুদ আসল আমাকে লাস্টে করতে হবে। অতএব আমরা সুদের হার 6%, আসল 3200, সময় 2 বছর, এখন আমাদের সুদ বের করতে হবে। I=PRT, পি মানে 3200, আর মানে 6 টাইম টি 2 বাই 100। সাধারণে 12, 3 6 18, 1 19। দুই দুগুণে 4, 9 দুগুণে 18, 2 1 2 3, 384 টাকা। এটা হলো সুদ, অতএব সুদ আসল কত হবে? বত্রিশশো প্লাস 384 সমান সমান 3584 টাকা। এখন আমরা কোষে থেকে 2-এর 5-এর অঙ্কটি করব। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখে। কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ আমাদেরকে কি এখানে বের করতে হবে? আসল, ঠিক আছে। তিনি বার্ষিক সুদের হার দেওয়া রয়েছে, আর দেওয়া আছে, সময় 2 বছর দেওয়া রয়েছে, এবং সুদ পেলেন আয় ইন্টারেস্ট 800 টাকা। তাহলে আমাদেরকে জমা টাকা অর্থাৎ আসল টাকাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে পেয়ে গেছি সুদের হার 5.25, এটাকে আমরা একবারে দশমিকটা তুলে দিয়েছি সুবিধার জন্য। সুদের সময় 2 বছর, সুদ 840, আসল বের করতে হবে। তাহলে আমরা জানতাম যে I=PRT/100, তাহলে P= কী হবে? I×100/R×T, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? I×100 অর্থাৎ 840×100, ঠিক আছে। নিচে হচ্ছে আর টি, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 525, 100টা উপরে চলে যাবে। তাহলে আমাদের যদি কাটাকুটি করি, 4 2×8, 2 2×4, 0, 5 20 100, 5 1 5, 5 5 25, 5 4 20, 5 2×10, 5 1 5, 21 2×42। তাহলে কি পেলাম? 4 2×8, 80×100, তাহলে পাচ্ছি আমরা 8000 টাকা। তাহলে শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন,
আসলে আমরা পেয়ে গেছি 8,000 টাকা, তাহলে এটা আমরা লিখে দিলাম, পাঁচের দাগের অঙ্কটি হয়ে গেল। তাহলে এবার আমরা 6-এর দাগের অঙ্কটি কষবো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে সুদের হার আছে 12%, প্রত্যেক মাসে, অর্থাৎ সময়টা আমাদেরকে ধরতে হবে এখানে, এক মাস। এক মাস মানে হচ্ছে 12 মাসের এক মাস, 1-এর 12 ধরতে হবে। আর সুদ আয় 378 টাকা, আমাদেরকে বের করতে হবে আসল টাকাটা কত ছিল। তাহলে দেখা যাক, সুদের হার 12%, সময় 1-এর 12, যেহেতু এক মাস শেষ আমাদের হিসাবটা করতে হবে, সুদ এত টাকা, তাহলে আসলটা কত? আসল সমস্যা আমরা জানি যে I × 100, আই মানে 378 × 100, নিচে হচ্ছে RT, আর মানে 12, টি মানে হচ্ছে 1/12টা উপরে চলে যাবে, ঠিক আছে। টাইমটা যেহেতু নিচে বসে, নিচে মানে 1-এর 12 বসার কথা, তাহলে নিচে 1 থাকবে, 12টা উপরে চলে যাবে। তাহলে 12 12 কেটে গেল, পড়ে থাকলো 37 8 × 100, তাহলে 37 800 টাকা। অতএব গৌতমবাবু 37,800 টাকা ধার নিয়েছিলেন। এখন আমরা কষে দেখি 2-এর 7-এর দাগের অঙ্কটা কষবো। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আমরা কথা থেকেই বুঝতে পারছি, সরল সুদের হার আমরা পেয়ে গেছি। কোনো টাকা কত বছরে, কত বছরে মানে আমাদেরকে কত বছর বের করতে হবে, সময় বের করতে হবে। আচ্ছা, কত বছরে টাকাটা দ্বিগুণ হবে? টাকাটা দ্বিগুণ হওয়া মানে কি? যা সুদ মানে যাই আসল ছিল, সমপরিমাণ আমরা সুদ হিসেবে পাবো, তবে সেটা দ্বিগুণ হচ্ছে। তাহলে বলেছে যে কত বছরে দ্বিগুণ পাবো, তাহলে আসল যদি 100 টাকা হয়, তা সুদ হিসেবেও আমরা 100 টাকা পাবো, তবেই সেই টাকাটা ডবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তাহলে 100 100 200 হয়ে যাচ্ছে। অতএব আমাদের কাছে এখন সময়টাকে বের করতে হবে। তাহলে সময় সমান সমান I × 100, আই মানে হচ্ছে সুদ, I × 100, আর নিচে আসল × সুদের হার, সুদের হার গুণিতক আসল, তাহলে 100 100 কেটে গেল, পড়ে থাকে 100/6। ভাগ করলে আমরা কি পাচ্ছি? 6 × 6 = 4, 6 × 6 = 36, 4, তাহলে 16 × 4 = 6, অর্থাৎ পাচ্ছি আমরা 16 × 2 = 3। অর্থাৎ 16 × 2 = 3 বছরে টাকা দ্বিগুণ হবে। এখন আমরা 8-এর দাগের অঙ্কটা কষব। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেও সরল সুদের পরিমাণ আসলের এত অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে সুদের হার আমাকে বের করতে হবে। আমরা এখান থেকে সময় পেয়ে যাচ্ছি 6 বছর। আচ্ছা, এবার দেখা যাক, বলেছে যে সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, তাহলে আসল যদি আমরা পি ধরি, তাহলে সুদ সমান সমান P × 3/8, আসল যদি পি টাকা, তাহলে সুদের হার সমান সমান আসলের P × 3/8। অতএব আমাদেরকে বলেছে এখন সুদের হার কত।
আই ইন্টু 100, এটা সুদের হার না, এটা সুদ, সুদের হার আমাদেরকে এখানে বের করতে হচ্ছে। তাহলে সুদ আই ইন্টু 100 বাই সময় আর আসল এর গুণফল, তাহলে পিপি কেটে যাচ্ছে 3×8 ওপরে 100, 3×2×6 2×50 25×2×50 4×2×18 25×4 ভাগ করলে 4×6 24, 1, অর্থাৎ 6×1=4, অর্থাৎ সুদের হার হচ্ছে 6×1=4%। এখন আমরা কোষ্ঠ দেখি 2-এর 9-এর দাগের অঙ্কটি কষবো। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমিতি থেকে নেয়, তাহলে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ হিসেবে কত টাকা বাঁচবে? তাহলে এখানে সমিতির সুদের হার দেওয়া রয়েছে এবং ব্যাংকের সুদের হার দেওয়া রয়েছে, এটা আমরা পাশাপাশি লিখব। একদিকে লিখব সমিতির সুদের হার, একদিকে লিখব ব্যাংকের সুদের হার। আচ্ছা, আসল টাকাটা দুই ক্ষেত্রে একই হবে, 5,000 টাকা। সময় এখানে বলেছে বছরের সুদ হিসাব করতে বলেছে, তাহলে সময় হবে দু ক্ষেত্রে 1 বছর। হ্যাঁ, সমিতির ক্ষেত্রে 1 বছর হবে এবং ব্যাংকের ক্ষেত্রে 1 বছর হবে। আমাদেরকে বের করতে হবে সুদ। দেখা যাক, সমিতির সুদের হার 4%, আসল 5,000 টাকা, সময় 1 বছর, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 7.4%, আসল 5,000 টাকা, 5,000, সময় টাইম 1 বছর। এবার আমরা উভয় ক্ষেত্রে ইন্টারেস্ট বের করব, সুদ বের করব। আমরা জানি আই সমান পিআরটি, পি অর্থাৎ আসল হচ্ছে 5,000, আর 4, সময় 1/100, 5×4=20, অর্থাৎ 200 টাকা। এদিকে দেখি, এদিকে 5,000, আচ্ছা 74 লিখে আমি 110 দিয়ে ভাগ করে দিলাম, দশমিকটা তুলে দিয়ে নিচে 100, গুণিতক সময় 1 বছর, 0,0 কেটে গেল, পড়ে রইল 5×74, 5×4=20, 5×7=35, 36=37, 370 টাকা। তাহলে সুদের কত টাকা বাঁচবে এখন? 370 − 200 = 170 টাকা বাঁচবে। ওকে, এখন আমরা 10-এর দাগের অঙ্কটি কষব। কষে দেখি 2, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। 10-এর অঙ্কটা আমরা আসল পাচ্ছি 292 টাকা, সময় বলেছে একদিন, একদিন মানে এটা বছরে করতে হবে, তাহলে 1/365 বছর, সুদ 5 পয়সা। এবার আমরা বের করব সুদের হার কত। আই ইন্টু 100, তাহলে আই হচ্ছে এখানে 5 পয়সা বাই পিটি, পি ইন্টু টি, 292 ইন্টু টি মানে 1/100,
365, 365টা উপরে চলে যাবে। এবার আমরা যদি কাটাকুটি করি, 50 × 100, 5 × 3 = 15, 5 × 7 = 35, 36, তাহলে 5 × 25 × 5, 125 × 5, তাহলে হচ্ছে 5×5 = 25, 5×10 = 12, 5×5 = 6, তাহলে হচ্ছে 625 পয়সা, 625 পয়সা। মানে 6.25 টাকা বা 6.14%। এগারো দাগের অঙ্কটা, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? সুদের হার 8%, আসল 600 টাকা, সুদ 168 টাকা, সময় বের করতে বলেছে। সময় I × 100, 168 × 100 বাই P × R, অতএব 3.12 বছর বা 3.5 বছরে 8% সুদ পাচ্ছে। সুদের হার 10% বলে দিয়েছে, আসল বলেছে 800 টাকা, সুদ আসল বলেছে 1200 টাকা, তাহলে সুদ আসল এখান থেকে আসলটা বাদ দিয়ে দিলে আমরা সুদটা পেয়ে যাব, তাহলে 1200 - 800, তাহলে হচ্ছে 400 টাকা সুদ, সময় বের করতে বলেছে। অতএব সময় T = I × 100, I = 400 × 100 বাই P × R, আর মানে 10। ওই টাকা 5 বছরের জন্য জমা ছিল। কষে দেখি 13টা, কষে দেখি 2-এর 13 অঙ্কটা করব। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, কোন মূলধন মানে মূলধন একই আছে, একই বার্ষিক শতকরা সরল সুদ, তাহলে সুদের হারও একই আছে, 7 বছরে সুদে আসলে সেটা হচ্ছে 7100 টাকা, এবং 4 বছরে সুদে আসলে হয় 6200 টাকা, তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। মূলধন পি, সুদাসল এত,
তাহলে সুদ কত হবে? এটা বিয়োগ এটা, সুদের হার কত বের করতে হবে? সময় হচ্ছে 7 বছর। আরেক দিকে মূলধন একই আছে, সুদ আসল এত টাকা, তাহলে সুদ কত হবে? এটা একটা বিয়োগ করলেই পাবো আমরা, আর বের করতে হবে। আচ্ছা এদিকে সময় হচ্ছে 4 বছর, তাহলে আমরা দুদিক থেকে আর বের করে নেব। সুদের হার আর সমান সমান আই ইন্টু 100, অর্থাৎ সুদ গুণিতক 100, আর নিচে হচ্ছে পি ইন্টু টাইম, অর্থাৎ 7 বছর। এদিকেও তাই, সুদ 62,000 বিয়োগ পি গুণিতক 100 বাই মূলধন হচ্ছে পি গুণিতক 4। এবার আমরা এই দুটোকে সমান করব, কারণ দু ক্ষেত্রে আর একই আছে, তাহলে এটা সমান সমান এটা শর্ত অনুসারে। তাহলে উভয় পক্ষে পি পি কেটে গেল, 100 100 কেটে গেল, কোনো কোনো গুণ করে এটা পেলাম। তাহলে হচ্ছে 7p-4p ইকুয়ালস টু, এটা এদিকে চলে আসবে, তাহলে 3p ইকুয়ালস টু 0005 1, পি সমান সমান 5,000। অতএব আসল পেয়ে গেলাম আমরা 5,000 টাকা। এখন আমরা আর বের করব, যেকোনো একটা সূত্রে বসি, হয় এটা অথবা এটাতে বসি, আমরা আর এর মানটাকে বের করব। তাহলে আমরা এই সমীকরণটাতে আর এর মানটা বস পি এর মানটা বসিয়ে আমি আর এর মান বের করব। 0 0 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি? 0 0 1 2, আর এখান থেকে রয়েছে 50 গুণিতক 7, আবার একটা করে 0 কেটে গেল, 7 3 21 5 6 30, তাহলে হচ্ছে 6, আর সুদের হার 6%। তাহলে আমরা সুদের হার পেয়ে গেলাম 6%। ওকে, এখন আমরা ক্লাস 10 কষে দেখি 2 এর 14 দাগের অঙ্কটা কষবো। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন, 2,000 টাকা করে জমা রাখেন, মানে ব্যাংকেও 2,000 টাকা রাখেন অমল রায়, আর পশুপতি ব্যাংকে পোস্ট অফিসে রাখেন 2,000 টাকা, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে আমরা আসল টাকাটা পেয়ে যাচ্ছি। আচ্ছা 3 বছর পর, তারা সময় 3 বছর, তারা সুদ সহ যথাক্রমে সুদ সহ অর্থাৎ সুদে আসলে, হ্যাঁ এটা পেয়েছে অমল রায় 2,360 টাকা, পশুপতি ঘোষ 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? অর্থাৎ আমাদেরকে ব্যাংক ও পোস্ট অফিসে সরল সুদের হার অর্থাৎ আর বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখা যাক,
অমল রায় পশুপতি উভয়ের আসল টাকা হলো 2000 টাকা করে। আচ্ছা, সময় উভয় ক্ষেত্রে সময় হচ্ছে 3 বছর। উভয় ক্ষেত্রে সময় হচ্ছে 3 বছর। আচ্ছা, সুদাসল 2360, তাহলে সুদ কত হবে? আসল সুদাসল থেকে আসলটা বাদ দিতে হবে। অর্থাৎ 360 টাকা। এদিকেও সুদ আসল হচ্ছে 2480 টাকা, তাহলে সুদ কত হচ্ছে? 2480 মাইনাস 2000, তাহলে হচ্ছে 480 টাকা। আমাদেরকে বের করতে হবে আর, অর্থাৎ সুদের হার কত, আর ওয়ান কত, এদিকে হবে আর টু কত। ঠিক আছে, তাহলে আর ওয়ান ইকুয়ালস টু কি জানি আমরা, আই ইন্টু 100, অর্থাৎ সুদ। হ্যাঁ, তিনশো ষাট ইন্টু 100, আর নিচে হচ্ছে আসল গুণিতক সময়। এদিকে আর টু সমান সমান আই ইন্টু 100, আই মানে 480 ইন্টু 100, নিচে হচ্ছে আসল 2000 গুণিতক সময়। তাহলে হচ্ছে 8, অতএব অনুপাত আর ওয়ান ইস টু আর টু 6:8, অর্থাৎ 3:4। ওকে, এবার আমরা কষবো 15 দাগের অঙ্কটা। 15 দাগটা দেখা যাক, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে, মানে আর বের করতে হবে। ক্রয় করার সময় কত টাকা ধার করেছে? 15,000। তাহলে আসল পেয়ে গেলাম 15,000 টাকা, সময় 5,000 টাকা। আচ্ছা, শোধ করেছে কত? এত টাকা যেটা শোধ করেছে, যেটা সুদ প্লাস আসল শোধ করেছে, তাদের কাছ থেকে আমরা সুদটা পেয়ে যাব। আসল সমান সমান হচ্ছে 15,000 টাকা, সময় হচ্ছে 5 বছর, সুদ হচ্ছে যেটা শোধ করেছে বিয়োগ যে টাকাটা আসল হিসেবে নিয়েছিল। তাহলে 7,125 টাকা হচ্ছে সুদ। আমাদেরকে বের করতে বলেছে আর, তাহলে আর সমান সমান কত হচ্ছে? আই ইন্টু 100, 7125 ইন্টু 100, নিচে হচ্ছে আসল গুণিতক সময়। কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 57/6। ও
অর্থাৎ সুদের হার সমান সমান হচ্ছে 9.13%। ওকে, এখন আমরা 16 দাগের অঙ্কটা কষব। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন, 1,00,000 রজত লক্ষ 1,00,000 টাকা। ওই টাকার কিছুটা তিনি ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন, ব্যাংকে রাখেন এবং পোস্ট অফিসে রাখেন, এবং প্রতি বছর তিনি সুদ বাবদ মোট এত টাকা পেলেন। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার বলে দেওয়া হয়েছে, কোথায় তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে দু জায়গাতে তার আসল টাকাটা বের করতে হবে। মনে করি ব্যাংকে তিনি রাখেন 1,00,000। আচ্ছা, এদিকে পোস্ট অফিসে রাখেন যে টাকাটা ব্যাংকে রেখেছেন, টোটাল টাকা কত? 1,00,000। তার থেকে ব্যাংকের টাকাটা বাদ দিলে বাকিটা তিনি পোস্ট অফিসে রাখেন, ঠিক আছে। তাহলে আমরা দু ক্ষেত্রে আসল পেয়ে গেলাম। আচ্ছা, সময় বলে দিচ্ছে এখানে প্রতি বছর, অর্থাৎ 1 বছরের এখানে আমাদেরকে হিসাব করতে হবে। টাইম হচ্ছে 1 বছর, সুদের হার R1 5%, R2 6%, ঠিক আছে, 5% অ্যান্ড 6%। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে সুদটা বের করতে হবে। প্রথমে সুদটা বের করতে হবে, তার প্রথমে আমরা দেখি ব্যাংকের দিকে। ব্যাংকের সুদ কত হচ্ছে? সুদ সমান সমান PRT বাই 100, হচ্ছে ব্যাংকের সুদ। পোস্ট অফিসের সুদ PRT বাই 100। ওকে, এরা বলেছে প্রতি বছরে তিনি সুদ বাবদ মোট এত টাকা পান। তাহলে ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 5,400। তাহলে শর্ত অনুসারে করবো, এইটা প্লাস এইটা সমান সমান হবে 5,400। প্লাস হবে 100, সেটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে দুটো বিয়োগ করলে -X এটা বিয়োগ করলে 1,2,3,4, 1,2,3,4, আচ্ছা 4 আর 6 10, তাহলে 1 সমান আছে 60,000 টাকা। অতএব
ব্যাংকে রাখেন 60,000 টাকা, তাহলে পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা। ওকে, তাহলে ব্যাংকে রাখেন 60,000 টাকা, পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা।